হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। কর্তমশাকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দিয়েছি আর তারপরে আসলাম বিছানা চাদরটা চেঞ্জ করতে। বিছানা চাদর তো প্রায় দিনই চেঞ্জ করি, তোমরা তো সেটা জানোই বরাবরই, আমার ব্লগ দেখে তোমরা সেটা অভ্যস্ত। দুদিন তিন দিন পর পর চেঞ্জ করে দিই, একটা সময় ছিল যখন প্রতিদিন চেঞ্জ করতে হতো। আর অনেক দিন হয়ে গেছে বাবার বাড়িতে যাই না। সত্যি মা এখন কি বলতো, আমার বাবার বাড়িতে মানে ফোন কিনেছে রিসেন্ট বৌদি, যখন ফোন কিনবে তখন আমাকে জিজ্ঞাসা করছিল কি ফোন কিনবো, কোনটা ভালো হবে মানে ওদের বাজেটের মধ্যে। তো তখন আমি বলে দিয়েছিলাম যে ভিভো নিতে পারো, ওপো নিতে পারো, আরও যেসব ফোন আছে আর কি, আমি যেগুলো ইউজ করি, যেগুলো আমার মনে হয় ভালো সেগুলো আমি বলেছিলাম, আরও কয়েকটা নাম বলেছিলাম। তো কিনেছে, তারপর থেকে আমার ভিডিও দেখে মোটামুটি, মাও বলে এই তো দেখলাম রান্না করছিলি, এই করছিলি, সেই করছিলি, দেখে আমার বেশ ভালো লাগে জানো তো। আমিও চাই আমার মা আমার ভিডিও দেখুক, কারণ সেভাবে তো সবসময় আসা যাওয়া হয় না। আর সবাই মানে দুনিয়ার এত মানুষ দেখে আমার ভিডিও, সবাই আমার মাকে বলে তোমার মেয়েকে দেখলাম, এই করছিল, ওই করছিল, ভালো লাগে ভিডিও দেখতে। কিন্তু আমার দুর্ভাগ্য ছিল যে আমার মা আমার ভিডিওটা দেখতে পেত না। তো এখন সেই চিন্তাটা নেই, এখন বেশ ভালো লাগে যে হ্যাঁ আমার মাও মাঝে মাঝে আমার ভিডিও দেখে, বলে সব সময় দেখতে পারি না, এদিক ওদিক থাকি, ওরাও কাজে থাকে, বৌদিও কাজ করে, তো যখন বৌদি চালায় বা যখন সময় হয়, ইচ্ছা হয়, তখন মাঝে মাঝে সবাই দেখে আর কি, একসাথে বসে। আমাদের পুচকুটাও বলে, ও পিসি তুমি এটা করছিলে, আমি দেখেছি তুমি এটা খেয়েছিলে, তোমার বাড়িতে গেলে কিন্তু এটা খাওয়াবে। ও ছোটবেলা থেকে আমাকে এরকম বায়না করে আমার কাছে, আমার ভীষণ ভালো লাগে, মানে যেতে পারছি না, আদর করতে পারছি না, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আর সকালবেলা একটুখানি খালি পেটে থাকতে তোমরা অনেকেই বারণ করেছো, বকাও দিয়েছো, কনিকা খালি পেটে থাকবে না, তো যে কারণে একটুখানি ছাতু খাবো ভাবছি এবার থেকে। কোথাও গেলে না ঘরে ছাতু আনাই থাকে, তো কোথাও গেলে একটু একটু করে ছাতু খেয়ে যাব, পেটটা কিছুক্ষণের জন্য ভরা থাকবে, না খেয়ে থাকার থেকে একটুখানি খেয়ে যাওয়া ভালো। দেখো বাচ্চাদের কথা উঠতে আমার একটা কথা তোমাদেরকে না বললেই নয়, কিছু কিছু মানুষ থাকে না খুব ব্যতিক্রম হয়, মানে এরা পজিটিভ জিনিসটাকে কিছুতেই নিতে পারে না, আর এদের দেখলে সত্যি আমার খুব কষ্ট হয় যে এরা জীবনে কারো কোনোদিনও ভালোবাসা পাওয়ার যোগ্য না। আমার মেয়ে বা কোয়েল যখন যায়, তখন দিদি বাড়িতে যখন যায় মানে ননদের বাড়িতে, কালকের ভিডিওতে দিদি ভাইয়ের একটা ভিডিওতে কমেন্ট করেছিল, আমার হঠাৎ চোখে পড়লো কমেন্টটা, সেখানে যদি অনেকে গিয়েই তাকে সুন্দর সুন্দর কমেন্ট করে এসছে, তো কেন মানে আমার মেয়েকে রাখছে, আমার দিদি মানে দিদি ভাই নাকি তার নিজের ছেলেকেই সময় দিচ্ছে না আমার মেয়েকে দেখাশোনার জন্য, পরের পরের জিনিস মানে তার কথা পরের জিনিস, পরের সন্তান মানুষ করে কি হবে, আলটিমেটলি তুমি কিছুই পাবে না। যারা ভালোবাসে তারা কখনো পাওয়ার জন্য ভালোবাসে না, আজকে সবাই সবাইকেই ভালোবাসে। আজকে আমার ননদ যেটা করছে, যখন বড় হবে তখন কিন্তু আমার মেয়ে বলবে যে আমার পিসি আমার জন্য এতটা করেছে, তো আমরাও কিন্তু সেটা বলবো, আর ও সারা জীবন এটা মনে রাখবে। তো কেউ কিছু পাওয়ার জন্য কিছু করে না, আজকে যখন ও নিজের পায়ে দাঁড়াবে বা আজকে যখন আমাদের পায়ে বাড়ির বাচ্চাগুলো একটা ভালো জায়গায় যাবে, তখন কিন্তু গর্বটা সবার হবে জানো তো। তো এই জিনিসগুলো, এই যে গর্বটা, এটা কিন্তু পাওয়াটা মুখের কথা না, তখন আরো ভালো লাগবে যে হ্যাঁ আমি আজকে ওদের জন্য কিছু করেছিলাম বলে ওরা আজকে এই জায়গায় যেতে পেরেছে। আর আমি চোখ বন্ধ করে দিদির ওপর ভরসা করতে পারি, যে কারণে মেয়ের দায়ভার মানে দায়ভার বলতে পড়াশোনার কিছুটা কিছুটা অংশ দিদিকে দিয়েছি, আর তারপরে তো সবাই মিলেমিশে আমরাও চেষ্টা করছি। যেহেতু আজকে যদি উজ্জ্বল ঠিক থাকতো তাহলে হয়তো ওই দৌড়াদৌড়ি করতো, বা ও যদি ঠিক থাকতো ও বাইরে কাজে যেত, আমি ঘর দোর সামলে রান্না বান্না সামলে আমি মেয়েকে নিয়ে দৌড়াতে পারতাম, কিন্তু ব্যাপারটা যেখানে একটু জটিল হয়ে গেছে সেখানে বাড়ির মানুষগুলো আমাকে এই ব্যাপারটা অনেকটা সহজ করে দিয়েছে। বলি না মানুষগুলো যদি না থাকতো আমি হয়তো কোন দিকে যাব আমি নিজেও টের পেতাম না। তো এই ধরনের কমেন্ট করে নিজেকে ছোট করার সত্যি কোনো মানে হয় না, আমার সত্যি খুব অবাক লাগে এই মানুষগুলোর জন্য, কি বলি বলো তো, আমার সত্যি কিছু বলার নেই। আমার দেখেও হাসি পাচ্ছিল যে এরকমও হয়, আমাদেরকে দূরে করার জন্য এত চেষ্টা, সত্যি এগুলো বৃথা চেষ্টা, আমরা কোনোদিনও কারোর থেকে দূরে সরে যাব না। আর ভগবান সাথে থাকলে দেখো লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে, আমার কি ভালো লাগে বিশ্বাস করো, মানে দুটো চোখ জুড়িয়ে যায়। আমার শাশুড়ি বলেই রেখেছে যে আমি এদের ছাড়বো না, আমি গাছের পেছনে লেগেই থাকবো, সবজি হবি না ফল হবি না হতেই হবে। বেশ মজা লাগে, হাসি পায়। আমি মাকেটা মাঝে মাঝে সারটা এনে দিই, মা দেয় আমাকে, বলে রেখেছে আমাকে মাসে একবার করে সার এনে দেবে। ওদের একটা স্প্রে পাওয়া যায় আর হচ্ছে একটা সার, যেগুলো এক চামচ করে গুঁড়ায় দিতে হয়, প্রত্যেক মাসে একবার করে দিলেই হবে।
সেটাকেই মাকে আগের মাসে এনে দিয়েছিলাম, এই মাসে আর এনে দেওয়া হয়নি, তো এই মাসে আবার এনে দেবো। তারপরে না আমাদের ওই বেদানা গাছে, সবেদা গাছে সব ঝরে যাচ্ছিল, ওই ফলগুলো সব ধরেছে, এখন বেশ বড় বড় হচ্ছে এখন। আর তারপরে তো দেখতেই পাচ্ছ ফুল ফুটছে, সব গাছেই দেওয়া যায় ফুল ফল, সব গাছে দেওয়া যায়। শুধু ইনডোর প্ল্যান্টে দেওয়া যাবে না ওই সমস্ত খাবার দাবার, কারণ ওদের খাবারের দরকার পড়ে না। ওদের একটু কোকোপিট বা একটু মাটিতে, বিশেষ করে ইনডোর প্ল্যান্টগুলো একটু কোকোপিটে বসালে ভালো হয়, আর একটু গোবর সার দিয়ে বসালাম। স্নান করে নিয়েছি আজকে, না শ্যাম্পু করেছি, আর গাছের থেকে দেখলেই তো কত বেলি ফুল ফুটেছে, প্রচুর বেলি ফুল ফুটেছে, সেইগুলো সব তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে এসে এবার মন প্রাণ দিয়ে ভগবানের পুজো করে নিচ্ছি। পুজো করলে না বেশ মনটা হালকা লাগে, এটা আমার মানে বিশেষ করে মনে হয়, মানে সত্যি মনটা হালকা লাগে। আর গোপুজি আজকে একটা একদমই গরমের পাতলা জামা পরিয়েছি, আর মাথায় চুল, মাথায় মুকুট কিচ্ছু নেই, কারণ সত্যি গরম পড়েছে। আর এবার থেকে একটু সেদ্ধ খাবো ভাবছি, মানে মাছ মাংস বলো বা রিচ খাবার বলো, সত্যি কমিয়ে দেবো এবার থেকে। বাড়িতে তো যা রান্না হয় সেগুলোই খাই, ঘরোয়া রান্না, তাও ভাবছি এবার থেকে সেটাও কম খাবো। এক পিস মাছ নিয়েছি, মা রান্না করেছিল আজকে পাবদা মাছ, ঝোল ছাড়া শুধু মাছটা নিলাম, আর ওখানে আলু সেদ্ধ, তারপরে হচ্ছে উচ্ছে সেদ্ধ এসব বসিয়েছিলাম, মানে দিয়ে দিয়েছিলাম, সেটা সেদ্ধ নিয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়া করে আমাদের পুচকু এসছে, ও যখনই আসে আমার যত কাজই থাকুক না কেন সব ফেলে আগে এসে ওকে চটকাই। ওই যে ভালোবাসাটা কোথাও থেকে যেন টানে, মানে সত্যি ভীষণ টানে, যেহেতু ছোট সবার ওর প্রতি ভালোবাসাটা সবার একটু বেশি, যদিও সব বাচ্চাদের প্রতি সমান ভালোবাসা, কিন্তু ছোটদের একটু বেশি আমরা চটকাই, এটা হচ্ছে কথা। তারপরে এসছে আমার একটা পার্সেল, সেই পার্সেল দেখে ও আমার কোলে আসবেই, তো পার্সেলটা এনে আমাকে এমন ভাবে ঠকিয়েছে। মা আমাকে বলেছিল, কণিকা অনলাইনে দেখো তো একটা আঙুর ফল গাছ নেব, তো আমি বললাম ঠিক আছে, মা বলেছিল চারটে অর্ডার করে দাও বাবা, আমি বললাম যে মানে লোকাল থেকে অনলাইনে দাম কম নিচ্ছিল, তো আমি বললাম যে আগে দাঁড়াও একটা অর্ডার করি, যদি ভালো দেয় তারপরে তোমাকে চার পাঁচটা অর্ডার করে দেবো, আর চার পাঁচটা দিয়ে হবে কি, বলছে তুমি দাও না। তো তারপরে একটা অর্ডার করেছি, গাছটা খুব সুন্দর দিয়েছে, গাছটা খুব ভালো, কিন্তু কি করেছে দেখেছো, মানে এদের প্যাকেজিং এর প্যাকেটটা ছোট বলে গাছটাকে ভাঁজ, মানে ভাঁজ করে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, পুরো মাঝখান থেকে ভেঙে ভাঁজ করে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এত বাজে কাণ্ড করেছে আমার, দেখে এত রাগ হচ্ছিল। আমি বলছিলাম পুরো গাছটাকে এরকম করে কেন দিয়েছিস, মানে একটু ভালো করেও তো দেওয়া যায়, তো এইভাবে দিয়েছে, এত বাজেভাবে দিয়েছে, দেখো কি খারাপ লাগছিল আমার দেখে গাছটাকে। তো গাছটাকে মা বললো রাখো, ফেরত দিতে হবে না, রিটার্ন করতে হবে না, এটাকেই প্লাস্টিক টাস্টিক বেঁধে কোনো রকমে দেখি বাঁচানো যায় কিনা, কারণ ডালটা মানে গোড়াটা তো ঠিকঠাক আছে। তারপরে দিদিভাই নিজের হাতে এখানে আজকে বানিয়েছিল বড়া, দই বড়া, আমি ভেবেছিলাম কিনে এনেছে, তারপরে আমাদেরকে সামনে দাঁড় করিয়ে খাওয়ালো, বললো কেমন টেস্ট হয়েছে আগে বললো, খেয়ে দেখলাম মানে দারুণ হয়েছে খেতে, খুব সুন্দর হয়েছে। আমি কোনোদিনও দই বড়া বানাইনি, আর অনেকবার যে খেয়েছি সেটাও নয়, দুবার তিনবার খেয়েছি, তো এটা নিয়ে ওই তিন চারবার হলো, বেশ সুন্দর হয়েছিল খেতে। তারপরে রাত্রেবেলা রান্নাবান্না স্টার্ট করেছি, দুপুরে গুনে গুনে মাছ করা হয়েছিল, আর এবেলা থেকে আমাদের ছিল শীতলা পুজো, রান্নাবান্না নিরামিষ সমস্ত হবে, দুপুরে যা রান্নাবান্না ছিল সেগুলো আমাদেরকে খাওয়া যাবে না, আর দুপুরটা দুপুরেই শেষ করতে হবে। রান্নাঘর ধুয়ে মুছে তারপরে ভাবলাম যে এখানে তাহলে এবার নিরামিষ রান্নাটা করে নিই, দেখো আদা লঙ্কা সমস্ত কিছু বেটে নিলাম, আর আজকে করব হচ্ছে গিয়ে ছোট ছোট যে সয়াবিন হয় সেই ছোট সয়াবিন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। উজ্জ্বল যেহেতু সয়াবিন খেতে ভালোবাসে, তো তাই জন্য ঝটপট করে আর দেরি না করে এই রেসিপিটা বানিয়ে নিলাম। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, রান্না হয়ে গেছে, ওদিকে ভাতও হয়ে গেছে, আর এদিকে সবজি মানে তরকারিটাও হয়ে গেছে। তো চলো আজকে এই ব্লগটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানিও, সবাই ভালো থেকো, মানে ভাত হয়ে গেছে বলতে ভাত ফুটছে এখনো, নামাবো সবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।